Assalamualaikum, hello everyone. Agami mashe shuru hoche notun bochor 2023 sal. Ebong 2023 saler prothom dike mane January mashe desher bajare ba globally kiki smartphone launch hote pare tai ajker ei video te janabo mane agami mashe kiki notun smartphone industry te asche ta niye ajker ei video te kotha bolbo. Cholun shuru kora jak ajker ei video. এমনিতে জানুয়ারি মাসে কিন্তু সব ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোনগুলো বেশিরভাগ লঞ্চ হয়ে থাকে জানুয়ারি ফেব্রুয়ারি এই কোয়ার্টারের ক্ষেত্রে তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো ফ্ল্যাগশিপ সিরিজের ফোনই হবে মিড রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপ সিরিজের এবং এন্ট্রি লেভেল বাজেটে কিন্তু খুবই কম স্মার্টফোন লঞ্চ হবে স্যামসাং এর ক্ষেত্রে কথা বলতে গেলে স্যামসাং S23 সিরিজের বেশ কিছু ফোন লঞ্চ হবে যেমন স্যামসাং গ্যালাক্সি S23 স্যামসাং গ্যালাক্সি S23 প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এর মধ্যে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাতে কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এবং ওভারঅল বলা যাচ্ছে যে এই ফোনটি আগামী মাসে মানে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে লঞ্চ হতে পারে তো দেখা যাক এখন কি হয় আর স্যামসাং কিন্তু বরাবরই তারা কিন্তু অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করে থাকে এই ফোনগুলো তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে এই ফোনগুলো অফিশিয়ালি চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে তো দেখা যাক এখন কি হয় এবং Xiaomi 13 সিরিজের ফোনগুলো কিন্তু অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে এখন শুধু বাংলাদেশে আসার বাকি রয়েছে অলরেডি হয়তোবা আনঅফিশিয়ালি বেশ কিছু ফোন বাংলাদেশে এসেছে তবে কিন্তু সেরকম ভাবে অ্যাভেলেবল নেই Xiaomi 13 সিরিজে কিন্তু প্রথমে দুটি ফোন লঞ্চ হয়েছে এরপরে কিন্তু এই সিরিজে আর অনেক ফোন লঞ্চ হবে তার মধ্যে Xiaomi 13 এবং Xiaomi 13 Pro এবং যেগুলোর ডিজাইন কিন্তু খুবই গর্জিয়াস করা হয়েছে এবং ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন অবশ্যই Xiaomi এর পক্ষ থেকে আর বাংলাদেশে আসলে কিন্তু অবশ্যই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসার সম্ভাবনা রয়েছে অফিশিয়ালি আসবে এমন প্রকার সত্যায় তো লিক্স নেই তো Redmi নিয়ে কথা বলতে গেলে Redmi Note 12 সিরিজ মানে Redmi এর পক্ষ থেকে সবচেয়ে সেরা সিরিজ এই সিরিজটা কিন্তু অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে তো এখন শুধু বাংলাদেশে আসার বাকি রয়েছে বাংলাদেশে আসতে আসতে ফোনটা প্রায় ফেব্রুয়ারি মার্চের ক্ষেত্রে অফিশিয়ালি হয়তোবা না আসলেও আনঅফিশিয়ালি চলে আসবে আর জানুয়ারিতেও আসার প্রবল সম্ভাবনা রয়েছে আনঅফিশিয়ালি Redmi Note 12 সিরিজে কিন্তু তিনটি ফোন প্রথমে লঞ্চ হয়েছে Redmi Note 12 Redmi Note 12 Pro আর Redmi Note 12 Pro Plus এবং এরপরে কিন্তু Note 12 সিরিজের আরো একটি ফোন লঞ্চ হতে পারে সেটা হচ্ছে Redmi Note 12 SE মানে স্পিড এডিশন সেটা কিন্তু অনেকটাই বেটার হবে স্পেসিফিকেশনের ক্ষেত্রে এমনিতেও কিন্তু Redmi Note সিরিজের ফোনগুলোতে তারা কিন্তু খুবই ভ্যালু ফর মানি স্পেসিফিকেশন দিয়ে থাকে দামও অনেকটা কম হয় তো এবারেও কিন্তু তারা সেরকমটাই করেছে আর বাংলাদেশে আসলে কিন্তু অবশ্যই অফিশিয়ালি আসলে এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো আসবে না অবশ্যই গ্লোবাল ভেরিয়েন্টের ফোনগুলো আসবে আর গ্লোবাল ভেরিয়েন্টে এখনও Redmi Note 12 সিরিজ লঞ্চ হয়নি তো শোনা যাচ্ছে আগামী জানুয়ারি মাসে ফোনগুলো লঞ্চ হতে পারে গ্লোবালি তো গ্লোবালি লঞ্চ হলে অবশ্যই বাংলাদেশেও চলে আসবে অবশ্যই এবং Redmi K সিরিজের Redmi K60 এবং K60 Pro অলরেডি কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে তো বাংলাদেশে কিন্তু আনঅফিশিয়ালি আসার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী মাসে আর কে সিরিজের ফোনগুলো কিন্তু এরপরে আবার মানে যদি গ্লোবালি লঞ্চ হয় সেক্ষেত্রে কিন্তু অন্য নামে পোকো নামেও কিন্তু আসতে পারে আর oppo reno 9 সিরিজের ফোনগুলো কিন্তু আসতে পারে বাংলাদেশে কিছু আনঅফিশিয়ালি অফিশিয়ালি আসলে অনেকটাই দেরি হবে তার মধ্যে রয়েছে oppo reno 9 oppo reno 9 pro এবং oppo reno 9 pro plus এই ফোনগুলো কিন্তু আগামী মাসে আসার আনঅফিশিয়ালি সম্ভাবনা রয়েছে অলরেডি কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে আর এখন শুধু বাংলাদেশে আসার বাকি রয়েছে আর গ্লোবালি লঞ্চ হতে এখনো অনেক সময় বাকি রয়েছে এবং Realme 10 সিরিজের ফোনগুলো কিন্তু বাংলাদেশে আসা অলরেডি শুরু করে দিয়েছে আর আগামী জানুয়ারি মাসে কিন্তু ফুললি অ্যাভেলেবল হয়ে যাবে এবং Realme 10 সিরিজের অনেক ফোনে কিন্তু লঞ্চ হবে ইতিমধ্যে Realme 10 Realme 10 Pro Realme 10 Pro Plus লঞ্চ হয়ে গিয়েছে এবং Realme 10s Realme 10 5G এই ফোনগুলো কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে যদিও বাংলাদেশে অ্যাভেলেবল নেই বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে Realme 10 Pro Realme 10 Pro Plus আর Realme 10 এর কিন্তু দুটি ভেরিয়েন্ট রয়েছে Realme 10 4G Realme 10 5G তো আগামী জানুয়ারি মাসে কিন্তু বেশ কিছু ফোন বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হতে পারে আর আনঅফিশিয়ালি কিন্তু এমনিতেও অনেকগুলো ফোনই বাংলাদেশে আসবে Infinix এর পক্ষ থেকে Infinix এর দুটি ফোন বাংলাদেশে আগামী জানুয়ারি মাসে আসবে Infinix Hot 20 এবং Infinix Hot 20 Play Infinix Hot 20 হচ্ছে গিয়ে লোয়ার মিড রেঞ্জের একটা ফোন আর Infinix Hot 20 Play হবে এন্ট্রি লেভেল বাজেটের ফোন এছাড়া টেকনো ওয়ালটন সিম্ফনি ইত্যাদি ব্র্যান্ডের কি কি নতুন স্মার্টফোন আসবে তা নিয়ে এখনো সত্যায়িত কোনো লিক্স নেই আর ওয়ালটন সিম্ফনি ইত্যাদি ব্র্যান্ডগুলো কিন্তু প্রত্যেক মাসে যে কোনো একটি ফোন লঞ্চ করে দেয় তাদের যে কোনো একটা সিরিজ থেকে তো সেটা কিন্তু আগে থেকে কোনো প্রকার লিক্স থাকে না হঠাৎ করে তারা ফোনগুলো লঞ্চ করে দেয় তো সেই ক্ষেত্রে বলা যায় আগামী মাসেও তারা যে কোনো একটা ফোন হয়তো বা এন্ট্রি লেভেল বাজেটে লঞ্চ করবে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম